মারুফ আলম আপনি লিখেছেন সম্প্রতি সৌদি আরব নারীদের হজে গমনের জন্য মাহরামের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে আমাদের মিডিয়া বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উদযাপন করছে আসলে সিদ্ধান্তটা কেমন কর্মসূন্যার আলোকে জানতে চাই ভাই মারুফ চমৎকার প্রশ্ন আপনি করেছেন এর অনেক আগে থেকেই এ আলাপটা শুরু হয়েছিল যে সৌদি আরব হজ এবং অমরার ভিসার জন্য একজন মাহরাম পুরুষ শর্ত দিতে নারীদের বেলা সেই শর্ত তারা তুলে নিয়েছেন এখন যে কোনো নারী কোনো প্রকার মাহরাম ছাড়া নিজে একাকেই সফর করতে পারবেন এখানে বলে রাখা ভালো সৌদি আরব আরো বহু আগেই শুধু হজমরা নয় অন্যান্য সাধারণ যে কোনো সফরের ক্ষেত্রে একজন সৌদি নাগরিক নারী তিনি সফর করতে হলে মাহরাম তার সাথে থাকতে হতো যেখানে সেই শর্ত অনেক আগে তুলে নিয়েছে অর্থাৎ যে কোনো মেয়ে সৌদি নারী তিনি যে কোনো দিকে তার খেয়াল খুশি মতো একাকে যেতে পারেন মাহরাম ছাড়া এমনকি হোটেলে অবস্থান করার বিষয়ে যে তাদের নীতিমালা ছিল আইনি বাত্তবাধকতা ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে কোনো হোটেল কোনো নারী পুরুষ একসঙ্গে থাকতে গেলে আগে তাদের ফ্যামিলি কার্ড দেখাতে হতো এখন সেটি দেখানোর শর্ত তারা রাখেনি তো সৌদি আরব তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে একজন মুসলিম হিসাবে আমি সেটিকে এবং হাদিসের চোখে দেখব মিডিয়া বলুন আর অন্য যার কথাই বলুন যারা কোরআন এবং হাদিসের প্রতি যাদের বিশ্বাস নেই আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই আখরাতের প্রতি ইমান যাদের নাই তারা বিষয়কে শুধুমাত্র জাগতিক চোখেই দেখবে এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে তারা বাহবা দিবে নাকি সমালোচনা করবে সেটি রূপণ করবে আমার দৃষ্টিভঙ্গিটা যেহেতু একজন মুসলিম হিসেবে ভিন্ন আমি মনে করি যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে অনেক ভালো জানেন আমরা তার সৃষ্টি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অতএব তার নির্দেশ নিষেধ মেনে চলাটাই এই পৃথিবীতে আমার কর্তব্য এবং এর মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে দুনিয়ার এবং পরলৌকিক জীবনের বিধায় সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি তাহলে অবশ্যই এই সিদ্ধান্তকে আমি বলবো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কখনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয় খোদ সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির যে ফতোয়া রয়েছে মাহরাম ছাড়া নারীদের হজের বিষয় সেটি একেবারে পরিষ্কার শেখ ইবনে সাইমিন শেখ বিনবাস ওরাহিম মহমুল্লা সহ সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি এবং সিনিয়র যত ওলামা একরাম আছেন তাদের সকলের প্রতোয়াই প্রায় এরকম এবং শুধু তারা নন জমুর ওলামা একরাম ইমামগণ হানাফি মাজহাব হাম্বুলি মাঝহাব সহ আরও অন্যান্য ওলামা একরামের জম্মুর বা সংখ্যাগর মত হলো যে মাহরম ছাড়া মহিলারা সফর করবেন বলেছেন মাহরামিন মহিলা মাহরম ছাড়া সফর করবেন না এই হাদিস শোনার পর একজন আমি তো অমুক যুদ্ধে অমুক অভিযানে আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি নাম লিখিয়েছি আবার এদিকে আমার স্ত্রী হজে রওনা হয়েছেন তাহলে আমরা কি করা উচিত তখন বিক্রিম সাল্লাম বলেছেন তোমার যুদ্ধে সামিল হতে হবে না তুমি যাও তোমার স্ত্রীর সাথে হজে যোগদান করো তো এই বিষয়গুলো থেকে একেবারে পরিষ্কার যে ইসলাম এক্ষেত্রে কি বলে আমাদের কাছে মনে হতে পারে এতে নারী মুক্তি লাভ করেছে নারী স্বাধীনতা লাভ করেছে এর পেছনের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো আমাদের চোখে নাও আসতে পারে একজন মুসলিম হিসাবে কখনো একজন নাস্তিক একজন অবিশ্বাসী একজন কাফের বা বেইমানের দৃষ্টিকোণ থেকে আমি দেখব না সেই জায়গা থেকে আমি বলবো যে সিদ্ধান্ত ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত নয় এটি অত্যন্ত জঘন্য সিদ্ধান্ত সাধারণত হজ যারা এসে থাকেন তারা তাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তাধারা যে সমস্ত আমাদের চিন্তাধারাকে তারা ফলো করেন সেই জায়গা থেকে এটি কখনো সঠিক সিদ্ধান্ত নয় কোনো নারীর জন্য মাহরম ছাড়া সফর করাকে কোনো আলিম সৌদি আরবে জায়েজ বলেননি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো আলিম জায়েজ বলেন না এবং বিশ্বের বেশিরভাগ আমাদের কথা যেটি বললাম সৌদি আরব তাদের আর্থিক বিভিন্ন স্বার্থের কথা চিন্তা করে অর্থনৈতিক স্বার্থের কথা চিন্তা করে কিংবা বিশ্ব রাজনৈতিক স্বার্থের কথা চিন্তা করে তাদের অনেক সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে পারে এটা তাদের তাদের ব্যাপার সিদ্ধান্তের কারণে বিধান পরিবর্তন হবে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো দান করুন অমর ফারুক আপনি লিখেছেন অনেকে ঈদে মিলাদনবী উদযাপন করাকে ভৌগোলিক সংস্কৃতি হিসাবে আখ্যায়িত করেন একে আখ্যায়িত করে একে জায়েজ বলছেন এরপরে আপনার মন্তব্য কি শরীয়তের বিধি বিধান সাধারণত ইবাদতের বিধিবিধান এগুলো সব এলাকার মানুষের জন্যই সমান আপনি যখন কোনো ইবাদত করবেন সেই ইবাদত ভৌগোলিক অবস্থা ভেদে ভৌগোলিক আপনার সীমানার ভেদে আলাদা হবে এরকম কোন কথা কিন্তু শরীয়তে কোথাও বলা হয়নি বরং আল্লাহব্বুল আমিন আমাদেরকে পিনবী সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন আমাদের প্রিনবী সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য এবং তার যত বিধান আছে এ সকল বিধান সকলের জন্য হ্যাঁ বিশেষ কোন ক্ষেত্রে আপনার ঔরফের অর্থাৎ কোনো এলাকার প্রচলনের উপর নির্ভর করে সেটা লেনদেনের ক্ষেত্রে মানুষের আচার আচরণের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ইবাদত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয় ইতি মিলাদনবী এটি যদি ইবাদত হয় তাহলে সকলের জন্য হবে আর না হলে কারোর জন্যই হবে না এখানে ভৌগোলিক সংস্কৃতির কোনো ব্যাপার স্যাপার কিন্তু নেই